হচ্ছে পেনিস মাসল, এই যে পেনিস মাসল, ওই কিন্তু এরকম করে যখন এক্সাইটেড হয় তখন এই যে এইভাবে জাস্ট তার লেন্থে সিগময়েড ফ্র্যাকচার স্পেসটা কমে যাবে এবং এটা ওপেনিং দিয়ে এটা লেন্থ বেড়ে যাবে। এটা হচ্ছে ক্যাটেলের ক্ষেত্রে, ক্যাটেল অক্সের ক্ষেত্রে হবে আর কি, অক্সের ক্যাটেল না সরি অক্সের ক্ষেত্রে এই যে সিগময়েড ফ্র্যাকচার, এই এস শেপ যে এরিয়াটা সিগময়েড ফ্র্যাকচার। আচ্ছা এটা হচ্ছে তার গ্ল্যান্সের পার্ট, একবারে ওপেনিং সামনের দিকে যেটা থাকে এটাকে আমরা প্রিপিউস বলি। আচ্ছা ইউরেট্রাল প্রসেসটা এখান থেকে আমি দেখাতে পারছি না, ওই